স্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সুমন আহমেদ আশির উপস্থিত অষ্টম শ্রেণীর বীজগণিত 4.2-এর উপর চতুর্থ ভিডিও অর্থাৎ কোশ্চেন নাম্বার 8 থেকে। বন্ধুরা, কথা না বাড়াই আমরা শুরু করলাম 8 নম্বর কোশ্চেন থেকে, আমাদের পর্ব নাম্বার 4। প্রথম কোশ্চেন 8 নম্বরটি, 4x-5=3=5 হলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার 8 নম্বর কোশ্চেন লিখে নেন, দেওয়া আছে হলো আমাদের 4x-3=5। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে 64x³-27 180x। বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, এই কোশ্চেনটা খেয়াল করেন আর আপনি এখানে খেয়াল করেন, এই যে এই ম্যাথটা খেয়াল করেন, 9 নম্বর কোশ্চেনটা দেখেন, এ কিউ 3a² b 3ab² b³, মিনিমাম মান লাগবে হলো 4টা রাশি লাগবে। এ কিউ একটা মান, 3a² b 3ab² b³, যখন 4টা মান থাকে তখন কিন্তু ওই সূত্রটা আসবে, 4টা মান মানে কিন্তু সূত্রটা কখনোই আসবে না। সো আপনি এটা দেখেই বুঝতে পারবেন, দেখেন এখানে মান কিন্তু একটা রাশি 2, 3, 4টা আসে, তাহলে এটা হবে। তাহলে আমরা এখানে বুঝছি এখানে মান 2টা, এবং বেসিক মান দেখেন 4x আর 3। আমি একটু আগে বললাম ফার্স্ট কোশ্চেনের মধ্যে, দেখেন এখানে 4x, আর এখানে x তে 3 পড়েন, 4x দেখেন 3 পড়লে কি হয়, 4 4 16 4 16 64, আর 3 আছে এখানে, 3 3 পড়েন 27, বাকি মানটা বসে গেল। a² - b² সমান হলো কি, a-b³ প্লাস 3ab, 3a মানে 4x, এটা a, এটা b, b মানে হলো 3 কিন্তু a-b, তাহলে 4x-3, বাকি মানটা বসে গেল 1 8-1 8 0x বসে গেল। 4x-3 দেখেন, 4x-3 মানে কি দেওয়া আছে 5, 5 এর কিউ বসে গেল প্লাস 3 4 12 3 4 12 3 36 এক্স, 3 4 12 3 12 36x, এটা মানে কত, 5 বসে গেল, এখানে 180x বসে গেল। 5 5 25 5 25 125, 5 36 180, আর এখানে 180x, এটা বাদ হয়ে গেল 125, সমান হলো আমাদের কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। আবার বললাম এখানে যখন মান থাকে, দেখেন আগের অঙ্কটা 9 নম্বরটা খেয়াল করেন, 1 2 3 4টা মান, সেক্ষেত্রে কিন্তু এ কিউ একটা অংশ, 3a² b 3ab² b³, যখন মান থাকে তিনটা, কিউ এর জন্য তিনটা মান আছে, মনে করেন ধরেন এখানে মান কয়টা, 1টা 2টা 3টা অংশ, তাহলে অবশ্যই অবশ্যই এ কিউ b² সূত্র হবে। আমরা এখন আসবো 9 নম্বর ব্যাপারটি, দেওয়া আছে মনে হয় লিখব, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে লিখে আমরা, দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে হলো a = -3 এবং b = 2 দেওয়া আছে, চাচ্ছিল এই মানটা। এখন লিখে আমার মানটা আছে 8a³ + 36x² b + 54ab² + 27b³, তাহলে সূত্র হবে আমরা আগে এ মানে, এই যে দেখেন এ মানে 3b, মান দেওয়া আছে আমরা, তাহলে এখানে ভ্যাঙ্ক হবে 2a³, কারণ 2a³ করলে কিন্তু 8 হবে, আর বিকিউ মানে লেখেন 27, তাহলে 3 3 9 3 9 27, a³ + b³ মাঝখানে আগে লেখেন 3a² b, এ মানে কত 2a, তাই স্কোয়ার বি মানে হলো 3b প্লাস 3, এ মানে কত 2a, বি মানে কত 3b² মিলাম, 2 2 4 4 স্কোয়ার, 3 4 12 3 12 36, 3 2 6, আর এখানে 9 6 54, এই মানটা দিয়ে এটা হয়ে গেছে, আর এটাও মিলবে, সমান আমরা লিখবো হলো a³ + 3a² b + 3ab² b³ সমান হলো a + b³, এ মানে এখানে 2a, বি মানে 3b, এর মানটা কত আছে -3, ব্র্যাকেট দিলাম 3 বসে গেল, বি মানটা হলো 2, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে কিউ দিলাম, 3 2 -6, এখানে 3 2 + 6, এটার কিউ সমান মাইনাস, প্লাসে 0 হয়ে গেল, 0 কিউ 0 হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। আমি আবার বললাম এটাকে এ কিউ এটা বি কিউ করেন, সূত্র 3 এ মানে এখানে কি আছে দেখেন, আগে লেখেন 2 এ মানে এখানে আমি এখানে মার্ক করে দিলাম 3a² b, এ মানে কত আমাদের, এ মানে হলো 2a, 3a² b, 3ab² b মানে কত 3b। আমরা এখন আসবো
10 নম্বর কোশ্চেনটি দেখেন, 10 নম্বর কোশ্চেনটা এরকম টাইপের একটা ম্যাথ, এ কিউ 6 এ স্কয়ার 12 এ প্লাস 1, আমরা এটা অঙ্কটা লিখি 10 নম্বর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, 10 নম্বর দেওয়া আছে আমাদের এ সমান 7 দেওয়া আছে, এ সমান কত 7, এখন চাচ্ছি এর মানটা, মানটা কি এ কিউ প্লাস 6 এ স্কয়ার প্লাস 12 এ প্লাস 1, দেখেন এ কিউ 3 এ স্কয়ার বি 3 এ বি স্কয়ার প্লাস বি কিউ, তো বন্ধুরা আমরা এখানে এ কিউ মানে এ তো দেওয়া আছে অবশ্যই এ কিউ হবে, এখন আমরা এখানে দেখি একটু বি কিউ মানে আমরা 1 লিখে নেই বি কিউ, সূত্রে কি হবে 3 এ স্কয়ার, এ মানে কত এ তার স্কয়ার, বি মানে 1, সূত্রে 3 এ মানে এ এ স্কয়ার বি, 3 একে 3 3 স্কয়ার, বাট আছে কত 6 স্কয়ার, তাহলে আমাদেরকে এই মানটাকে আমরা অবশ্যই একটা বি মানে কি 2 লাগবে, তাহলে আমরা বি মানে 2 এর কিউব করে দিলাম, তাহলে কত হলো 8, আছে কত 1, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হলো 1, আমি আবারও বললাম এ কিউ বসে গেল সূত্রের 3 এ মানে হলো এ স্কয়ার, এটা এ স্কয়ার, বি মানে আমাদের 2 লাগবে কারণ 6 হইতে হবে, তাহলে আমাদের বি মানে আমরা 2 এর কিউব করলাম, তোমার আছে তোমার 1, তাহলে আমরা যদি 2 এর কিউব লিখে যোগ করি তাহলে 2 এর কিউব মানে কত 8, তাহলে 7 বিয়োগ করে দিই, কারণ 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 3 এ 3 স্কয়ার বি 3 এ বি স্কয়ার বি মানে কি 2 এর স্কয়ার, তাহলে কি হলো এ প্লাস বি, বি মানে কত 2, এ প্লাস বি হল কি বসে গেল আর এখানে মাইনাস 7 বসে গেল, এর মানটা হলো 7 বির মানটা হলো 2 মাইনাস 7, 7 2 হলো 9, 9 এর কিউব মাইনাস 7, 9 9 81, 9 81 729 মাইনাস 7 722, এটা অ্যান্সার, আশা করি আপনারা বুঝতে পারছেন, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই, আজকের মতো শেষ করলাম, আল্লাহ হাফেজ।